ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। সবাই খুব আনন্দে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার সকল মনের ইচ্ছে যেন পূরণ হয় এই বছরে, এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। যাই হোক, শুরু করছি আজকের ভ্লগ। আমি জানি আজকে আমি নিউ ইয়ার উপলক্ষে এই ভ্লগটা আপলোড করছি, এটা বেশ মানে নিউ ইয়ারের থেকে অনেকটা দিন পরে, কিন্তু তাতে কী হয়েছে, পুরো জানুয়ারি মাসে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করতে পারি, কারণ এটা প্রথম মাস আর বছরের এখন সবে শুরু। তো যাই হোক, আসলে এই সপ্তাহটা আমি একটু বিজি ছিলাম, তো সেই জন্য এডিটিংয়ের কাজটা করতে পারিনি। এডিটিং না হলে তো ভিডিও আপলোড করতে পারবো না, আর ঠিকঠাকভাবে এডিটিং না হলে যেমন তেমন করে ভিডিও আপলোড করা যায় না, মানে আমি ঠিক পারি না। খুব দারুণ এডিটিং কিছু করি এরকমও বলবো না, বাট যতটুকু করি একটু সময় নিয়ে করতে পছন্দ করি, তো সেই জন্য আর কি করতে পারিনি। তবে হ্যাঁ, আজকে সময় বার করে তোমাদের জন্য এই ভিডিওটা আমি কমপ্লিট এডিট করে আপলোড করবো। তো যাই হোক, রিসেন্টলি তোমরা তো জানোই যে আমি ফেসবুকেও ছবি দিয়েছিলাম, আর তাছাড়া তোমরা অনেকেই জানো যে দুবাই আবুধাবিতে নিউ ইয়ার খুব ভালো করে সেলিব্রেশন হয়, গোটা ওয়ার্ল্ডেই হয়, তবে এখানে নিউ ইয়ার উপলক্ষে আলাদা আলাদাভাবে কিছু প্রোগ্রামস থাকে, কিছু ফায়ার ওয়ার্কস থাকে, যেগুলো একটু স্পেশাল ধরনের। তো এবারে আমরা এই জন্য গেছিলাম আবুধাবিতে, সেখানে 40 মিনিটসের ফায়ার ওয়ার্কস আর ড্রোন শোর একটা প্রোগ্রাম ছিল, এবং সেটা গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। তো গত বছরও করেছিল, এবার ওরা নিজেরাই নিজেদের রেকর্ড আবার ব্রেক করে 40 মিনিটস ফায়ার ওয়ার্কস করলো। তো যাই হোক, তো সেটা দেখতে আমরা গেছিলাম। তো ওখানে দেখে কী কী দেখলাম, কেমন মজা করলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করবে ব্লগের মাধ্যমে, হোপ তোমাদের ভাল লাগবে। তো কেমন লাগলো ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই মনে করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে বেলা 11টার, আমরা একদম স্নান করে খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবুধাবির উদ্দেশ্যে। তো আমরা টোটাল 4টে ফ্যামিলি যাচ্ছি, যাবো আর কি আবুধাবির সেই শেখ জায়েদ ফেস্টিভ্যাল সিটিতে ফায়ার ওয়ার্কস দেখতে। কিন্তু এখন আপাতত অ্যালেন থেকে আমরা 3টে ফ্যামিলি যাচ্ছি, আর করে এক কালিগের বাড়িতে, কালিগ বলতে পুরনো অফিসের কালিগ, তার বাড়িতে দুপুরবেলা লাঞ্চের নেমন্তন্ন আছে সেখানে। তো সেখানে খাওয়া দাওয়া করে আমি আর ওখানে কোনো ভিডিও বানাইনি, কারণ অন্য লোকের বাড়িতে একটু অড লাগে, সেরকম সবসময় ভিডিওস বানানো যায় না। যাই হোক, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেশ অনেকটা সময় কাটিয়ে এখন মাঝে অলমোস্ট সন্ধে 5:30টার একটু বেশি, 5:45, আর আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট যে গন্তব্য সেখানে যাবো শেখ জায়েদ ফেস্টিভ্যাল সিটি। আর তোমরা দেখতে পাচ্ছ সামনে গাড়ির কী বিশাল একটা ভিড়, মানে অসম্ভব ভিড়। মানে 12টার সময় ফায়ার ওয়ার্কস হবে, কিন্তু অলরেডি বিকেল থেকে লোকজন যাতায়াত করে শুরু করেছে, কারণ তা না হলে আর মানে ওখানে পৌঁছানোই যাবে না। তো যেই মানে ওখান থেকে মানে যাদের বাড়িতে আমরা গেছিলাম, তার বাড়ি থেকে ওই ফেস্টিভ্যাল সিটির ডিস্টেন্স হচ্ছে মাত্র 25 কিলোমিটার, যেটা যেতে ম্যাক্সিমাম 20-25 মিনিট লাগে। কিন্তু সেদিন আমরা বেরিয়েছি বাড়ি থেকে 5:45, আর আমরা ওখানে পৌঁছেছি মানে ফেস্টিভ্যাল সিটি পার্কিংয়ে যখন পৌঁছই তখন 8:10 বাজে, আমার এখনও মনে আছে, মানে 8:10 কি 8:15, মানে অনেকটা লেট, প্রায় 2 ঘন্টারও বেশি সময় আমাদের কিন্তু লেগে গেছে শুধু ওইটুকু 25 কিলোমিটার যেতে। তাহলে যারা দূর থেকে আসছে তাদের অবস্থাটা আমি খালি ভাবছি, আর এরপরে যারা ঢুকবে তাদের অবস্থাটা তো আরও খারাপ। আমাদের মনে হচ্ছে 4টার সময় গেলে হয়তো আমরা আরও বেটার করতাম, মানে তখন ভিড় হতো কিন্তু হয়তো আমাদের আরও আগে আমরা পৌঁছে যেতাম। যাই হোক, তো দেখতে দেখতে অনেকক্ষণ ধৈর্য নিয়ে অপেক্ষা করতে করতে ঠিক পৌঁছে গেছি, আর এখন আমরা এন্ট্রিও নিয়ে নিয়েছি ফেস্টিভ্যাল সিটির মধ্যে। আর পুরো জায়গাটা এত সুন্দর লাইট দিয়ে আর সব কিছু দিয়ে ডেকোরেশন করা ছিল, মানে একদম আলাদা পুরো ভাইবস দিচ্ছিল। যথেষ্ট ভিড় রয়েছে, ঢুকতেই দেখি বেশ একটা ক্রাউড, মানে ভালোই রকমের ক্রাউড, আর চারিদিকে লোকজন বাচ্চা কাচ্চাতে ভর্তি। আসলে যেখানে গিয়ে যেটা মনে হলো ফেস্টিভ্যাল সিটিটা অনেকটা ঠিক সেই গ্লোবাল ভিলেজের মতো। আমি তোমাদের সাথে আগের বছরের গ্লোবাল ভিলেজের ভিডিও শেয়ার করেছিলাম, এবছর যদি যাই এবছরের গ্লোবাল ভিলেজের ভিডিও পারলে শেয়ার করব। তো ঠিক সেরকমই গ্লোবাল ভিলেজের একটা মিনি ভার্সন বলা যেতে পারে, অত হিউজ কালেকশন বা অত বড় এরিয়া জুড়ে নয়, তবে হ্যাঁ অনেকটা বড়, কিন্তু স্টোরসগুলো কম সংখ্যায়, কিন্তু অনেক কিছু ভ্যারাইটি, অনেক খাবারের দোকান, অনেক কিছু রয়েছে, অনেক রকম রাইডস রয়েছে, বাচ্চাদের এন্টারটেনমেন্টের অনেক ব্যবস্থা রয়েছে, সব মিলিয়ে ফেস্টিভ্যাল সিটি আর কি, মানে একটা মেলার মতো একটা জায়গা। আমাদের ইন্ডিয়াতে যেরকম মেলা হয় বিভিন্ন ধরনের, এক্সপো মেলা থেকে শুরু করে সব রকম, ঠিক সেরকম। আর এখানে একটা লোকাল এখানকার ওদের অ্যারাবিক সং চলছে, এবং তার সাথে পুরো অ্যাম্বিয়েন্সটা এরকম হয়ে আছে আর কি, বেশ ভালোই, চারিদিকে বেশ একটা প্রোগ্রাম বা একটা নিউ ইয়ার ভাইবস, সব মিলিয়ে বেশ ভালো লাগছিলো, চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই হচ্ছি আমি,
আমরা এখানে মাস্ক পরেছিলাম, এখানে মাস্ক এখন ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে পড়তে পারো, না চাইলে নাও পড়তে পারো, বাট আমরা পড়েছিলাম জাস্ট নিজেদের সেফটির জন্য, কারণ এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার লোক আসে, কার কী আছে বলা মুশকিল, আর চায়নাতে যেভাবে কোভিড বাড়ছে তো সেক্ষেত্রে আমাদের নিজেদের প্রিকশন নিজেকে নেওয়া উচিত, তো সেই জন্য আমরা মাস্ক পরে নিয়েছিলাম। তো যাই হোক, পুরো জায়গাটা বেশ অন্যরকম লাগছিল। আর এখানে আমি অর্ককে বলছি একটু ক্যামেরার দিকে তাকাও, আমরা যে এসেছি সেটা একটু প্রমাণ তো দিতে হবে নাকি। তো যাই হোক, এই করে বেশ ভালোই এই জায়গাটা ভালো লাগছিল, একদম মিডিলে টাওয়ারটা বানিয়েছিল আর সবাই মিলে ওখানে বসে পড়েছে, ওখানে কতক্ষণ ওয়েট করবে মানুষ। তো এই করতে করতে চারিদিকটা ঘুরে বেড়াতে বেড়াতে প্রায় অলমোস্ট 11টা বেজেই গেল আমাদের, আর ওখানে আমরা স্ন্যাক্স বাগেরা এটা ওটা খেতে খেতে অলমোস্ট আমাদের ডিনার হয়েই গেছিলো। তো 11:30টা মোটামুটি বেজে গেছে আর এখন অলরেডি শুরু হয়ে গেছে আমাদের প্রোগ্রাম, তো এখন শুরু হবে ড্রোন শো। তো আমি আর বেশি কথা তোমাদের সাথে বলবো না, কারণ তোমরা অরিজিনাল আমি চাইছি সাউন্ডের সাথে সেটা ফিল করো। এই পুরো ব্যাপারটা আমার কাছে একদম নতুন এবং একদম অন্যরকম সত্যি কথা বলতে, কারণ এর আগে ইন্ডিয়াতে বা বাড়িতে যখন নিউ ইয়ার সেলিব্রেশন বলতে সেই পিকনিক আর নিজেদের মতো করে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন বা কিছু ছোটোখাটো সেরকম করে কখনো আমি কখনো সেলিব্রেট করিনি নিউ ইয়ার, মানে পিকনিক বগেরা যা যতটুকু করেছি বা ততটুকুই, কিন্তু এখানে এসে মানে এই জায়গাটা বিশেষ করে এসে একটা একদম অন্যরকম, কারণ একদিকে বাম দিকের আকাশে হচ্ছে ড্রোন শো আর ডান দিকের আকাশে হচ্ছে ফায়ারওয়ার্কস, মানে একদম অন্যরকম অনুভূতি। আর 40 মিনিট ধরে কন্টিনিউ চলছে যে ফায়ারওয়ার্কসটা, মানে দেখো ফায়ারওয়ার্কস আমরা অনেক রকম অনেকেই দেখেছি, ইন্ডিয়াতে দিওয়ালিতে আমরা ফায়ারওয়ার্কস হয় আমাদের, ওখানে বরযাত্রী এলে তার সাথে ফায়ারওয়ার্কস হয়, তো সেটা কোনো বড় ব্যাপার নয় ফায়ারওয়ার্কস দেখতে গেছি, কিন্তু 40 মিনিট ধরে কন্টিনিউ হচ্ছে জিনিসটা, এবং এক একটা এক এক রকমের এক এক রকম ডিজাইন এবং সবগুলোই সুন্দর, এবং সব থেকে বড়ো ব্যাপার এতগুলো মানুষ একসাথে সবাই মিলে এত সুন্দরভাবে নতুন বছরকে ওয়েলকাম করছি, এটাই তো অন্যরকম, তাই না? তো আমার কাছে মানে আমার জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা একটা, মানে হয়ে থাকলো 2023 ওয়েলকামটা, তো সব মিলিয়ে 2022 একদম মুহূর্তে নিমেষের মধ্যে কি করে শেষ হয়ে গেলো জানি না, তার মধ্যে 5 মাস আমি ইন্ডিয়াতেই ছিলাম আর বাকি 6-7 মাস এখানে, তো সব মিলিয়ে 2022 কোয়াইট ওকে, ঠিকঠাক, নট ব্যাড। শাশুড়িমাও এখন আগে থেকে একটু বেটার আছেন, তো সবাই সব মিলিয়ে আশা করি 2023টাও ভালো কাটবে, তো হোপ ফর দ্য বেস্ট, বেশি আশা করছি না বাট চেষ্টা করছি যাতে একটু একটু ভালো হয়, সবার সব কিছু যাতে ভালো হয়, শুধু আমার একার নয়।
তো সেসব দেখতে দেখতে ভাবতে ভাবতে নতুন বছরকে ওয়েলকাম করছিলাম, আর এত সুন্দর একটা মুহূর্ত একসাথে এতগুলো মানুষ একসাথে জড়ো হয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, তো এটা অবভিয়াসলি একটা অন্যতম অন্যতম এবং অন্যরকম একটা মুহূর্ত সবার কাছে, মানে আমার কাছে তো বিশেষ করে। তো যেহেতু আমি একটু বেশি ইমোশনাল, একটু বেশি আবেগপ্রবণ সব ব্যাপারে, তো আমার কাছে এই নিউ ইয়ারের ফায়ার ওয়ার্কসটাও একটু বেশি অন্যরকম মনে হয়। তো যাই হোক, আমার মতো কে কে আছো আমাকে কমেন্ট করে জানিও, যাদের এরকম ছোটো ছোটো ব্যাপারগুলো হয়তো অনেক বেশি মনে থাকে বা অনেক অনেক বেশি ভাবো ওই জিনিসগুলোকে নিয়ে। তো সব মিলে একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। দুবাইতে অনেক জায়গায় বুর্জ খলিফা, তারপরে কাইট বিচ থেকে শুরু করে অনেক অনেক জায়গায় আটলান্টিস, ইন দুবাই অনেক জায়গাতে ফায়ার ওয়ার্কসের আর ড্রোন শো এরকম প্রোগ্রাম ছিল, শারজাতে অনেক জায়গাতে ছিল, সমস্ত এমিরেটসেই ছিল, রাসেল খাইমাতে অনেক জায়গাতে এরকম ছিল। তো যে যে যেখানে যার ইচ্ছে সে সেখানে গেছে। তো আমরা এখানে এসেছি, এটা তো গিনিস ওয়ার্ল্ড রেকর্ডও করেছে 40 মিনিটস ফায়ার ওয়ার্কস। তো সব মিলিয়ে বেশ অন্যরকম একটা অনুভূতি, একদম আলাদা রকম। তো যাই হোক, ভালো লাগলো বেশ সব কিছু একসাথে দেখলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই মনে করে জানিও, তোমরা নিউ ইয়ার কেমন করে সেলিব্রেট করলে সেটাও জানিও। আশা করছি তোমাদের সকলের এই বছরটা খুব ভালো কাটুক। লাস্ট এই 30 সেকেন্ডের ফায়ার ওয়ার্কসটা জাস্ট অসাম ছিল, মানে শেষের 30 সেকেন্ড জাস্ট কাঁপিয়ে দিয়েছে এরকম একটা ছিল। তো সব মিলিয়ে খুব সুন্দর আর কি দিনটা কাটলো। তো যাই হোক, আই হোপ তোমাদেরও নতুন বছর খুব ভালো কাটবে সকলের। আর এই আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনের পর এখন আমরা হালকা ফুলকা একটু স্ন্যাক্স খাচ্ছি, কারণ আমাদের বেরোতে অনেকক্ষণ, কারণ 12টা থেকে শুরু হয়ে যে 1:45 বেজে গেছিলো শেষ হতে, ঠিক আছে। তো এখানে সবাই মিলে বসে আমরা কী করেছি, পার্কিংয়েই বসে পড়েছি, ম্যাট পেতে চেয়ার নিয়ে যে যেভাবে পেরেছে বসে পড়েছি, কারণ বাইরে বিশাল ভিড়, মানে এই ভিড়ে বেরোলে আর মানে বাড়ি পৌঁছতে পারবো না সেইভাবে। তো যাই হোক, এই হলো আমাদের কিছু মেমোরিজ, মানে কিছু ছবি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, থেকে যাক এইগুলো 2023-এর নিউ ইয়ার উপলক্ষে আর এই ব্লগের মধ্যে। তো আমরা যারা যারা গেছিলাম তাদের সকলের ছবি এখানে, গ্রুপ ছবি যেগুলো তুলেছিলাম সেগুলো দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানানো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, বাই।